কেবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করে যে এতিয়ারে পড়া নিয়মিতভাবে পঞ্চম শ্রেণী আর অষ্টম শ্রেণীত বছরিকা পরীক্ষা অনুষ্ঠিত হব। যদি কোনো ছাত্র ছাত্রী সেই পরীক্ষাত ফেল করে তেনেহলে তেখেতর কারণে দুমাহর ভিতর আরো একটা বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত করা হব। আর এই দুমাহর ভিতর অনুষ্ঠিত করা বিশেষ পরীক্ষাট যাতে ছাত্র ছাত্রীগিয়ে পাস করব পারে তার কারণে বিদ্যালয়ে রিমেডিয়াল ক্লাস করব, সুধরণীমূলক ক্লাস করব, বিশেষভাবে যত্ন লব যাতে ছাত্র বা ছাত্রীগিয়ে পাস করে। যদি পাস নকরে তেনেহলে ছাত্র বা ছাত্রীগীক একটা শ্রেণীত রখাই দিয়া হব, অর্থাৎ সাধারণ ভাষাত কবলে গেলে ফেল হব আর অহা বছর একটা শ্রেণীতে পড়ি পুনের এবছর পাশত পরীক্ষা দিব লাগিব। গতি আমার প্রাথমিক নিম্ন প্রাথমিক আর উচ্চ প্রাথমিক যেহেতু কোনো শ্রেণীত ছাত্র ছাত্রী ফেল নকৰিছিল স্বয়ংক্রিয়ভাবে পাস করে গৈছিল ইয়ার ফলস্বরূপে একটা সর্বভারতীয় মতামত আছে যে গুণগত মানদণ্ড নিরীক্ষণ করা তাক মেইনটেইন করাত আমি কোথাও একটা জটি পড়িছে। এতেকে অসম সরকারে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ক্লাস ফাইভ আর ক্লাস এইটত পরীক্ষা অনুষ্ঠিত হব আর লড়া ছোৱালী তাত পাস ফেল করব। যিসকলে ফেল করে তেওঁলোকৰ কারণে দুমাহর ভিতর আকৌ বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হব, যদি বিশেষ পরীক্ষাত পাস করে তেওঁ প্রমোশন পাব আর যদি পাস নকরে তেওঁক একটা শ্রেণীতে আর একটা বছর তেখেতক রাখি দি ইম্প্রুভমেন্টর কারণে